তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ক্লাস 2 এর বাংলা ক্লাসটা পড়াবো, বাংলা সহজ পাঠ। সহজ পাঠের সপ্তম পাঠটা আমি পড়াবো, পেজ নম্বর 24। দেখো পেজ নম্বর 24 এ কি আছে। শ্রীশকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তের দোকানে যায়, সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই, আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। দোকানের রাস্তা সে জানে তো, বাজারে একটা আস্ত পাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চাই। এবার আলু খুব সস্তা, একান্ত যদি না পাওয়া যায় কিছু ও লাগিয়ে নিও, রাস্তায় রেখে খেতে হবে, তার ব্যবস্থা করা দরকার। মনে রেখো করা চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও, অত ব্যস্ত হচ্ছে কেন, আস্তে আস্তে জলো, ক্লান্ত হয়ে পড়বে। 24 পেজে এটা আছে তোমাদের, তোমরা বাড়িতে এটা ভালো করে বানান করে পড়বে। বানান করে পড়ার পর 27 পেজে দেখবে এক ব্যাগের কিছু প্রশ্ন আছে, ক খ ঘ এই চারটে প্রশ্ন তোমরা এইচডব্লিউ পড়বে। এইচডব্লিউ পড়ে আমরা বলে দেবো কবে খাতা জমা দিতে হবে, সেদিন আমরা দেখে নেবো। আমি প্রশ্নগুলো একবার তোমাদের বলে দিচ্ছি, দেখো। ক দাগ, বসন্তের দোকানে কে যাবে সেখান থেকে কি আনতে হবে। বসন্তের দোকানে শ্রীশ যাবে, সেখান থেকে খাস্তা কচুরি ও পেস্তা বাদাম আনতে হবে। একদাগের খয়ের প্রশ্নটা দেখো, সেখানে আছে বাজার থেকে কি মাছ আনতে হবে, সেখান বাজার থেকে কাতলা মাছ আনতে হবে, বস্তা থেকে কয়টা আলু আনা চাই, বস্তা থেকে 30টা আলু আনা চাই। একদাগের গয়ের প্রশ্ন দেখো, আলু না পাওয়া গেলে কি আনিয়ে নিতে হবে, আলু না পাওয়া গেলে ওল আনিয়ে নিতে হবে। একের ভয়ের প্রশ্ন আছে, তো কোথায় এদে খেতে হবে, সেজন্য কি কি আনতে হবে। রাস্তায় এদে খেতে হবে এবং তার জন্য কড়া, খুন্তি ও জলের পাত্র নিতে হবে। এটা ভালো করে পড়ে তোমরা প্রশ্নগুলো পড়বে, তারপর দেখবো। আজকে এই পর্যন্তই, নেক্সট দিন অন্যটা পড়াবো।